লম্বা ক্রিকেটাররা মাঠে একটু বেশি সুবিধা পেয়ে থাকেন, বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে খুব সহজেই পিচ থেকে বাউন্স আদায় করে নিতে পারে বোলাররা। তবে কিছু ক্রিকেটার উচ্চতা দিয়েই নিজেকে চিনিয়েছেন আলাদাভাবে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লম্বা কয়েকজন ক্রিকেটার আছেন যারা নিজেদের উচ্চতার সাথেও পারফরম্যান্সের গ্রাফটা উচ্চতায় নিয়ে গেছেন। অন্যদিকে কয়েকজনের উচ্চতা ভালো হলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। আজকে আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে লম্বা ক্রিকেটার মোহাম্মদ ইরফানকে নিয়ে। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লম্বা খেলোয়াড় মোহাম্মদ ইরফান, যার উচ্চতা 7 ফুট 1 ইঞ্চি। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে। দুটি একদিনের ম্যাচ খেলার পর জাতীয় দল থেকে ছিটকে যায়। এরপর 2012 মৌসুমে পাকিস্তানের জাতীয় দলে আবার ফিরেন। এখন সে আগের চেয়ে অনেক বেশি পাকাপোক্ত ফাস্ট বোলার। বর্তমানে জাতীয় দলে সেভাবে সুযোগ না পেলেও বিভিন্ন ফ্রাঞ্চাইজি লীগ মাতিয়ে বেড়াচ্ছেন দানবীয় উচ্চতার অধিকারী এই ক্রিকেটার, যিনি নিয়মিত 140 কিলোমিটার গতিতে বল করতে পারেন। ক্রিকেটারদের জীবনের গল্প এবং সব ধরনের ক্রিকেটের নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।